এক ফুট সমান কত ইঞ্চি? এক ফুট সমান 12 ইঞ্চি এবং এক ফুট সমান 30 সেন্টিমিটার। যদি আমরা সেন্টিমিটার হিসেব করি তাহলে এক ফুট সমান 30 সেন্টিমিটার, আর যদি ইঞ্চিতে হিসেব করি তাহলে এক ফুট সমান 12 ইঞ্চি। এরপর এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এক ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এক মিটার সমান সমান কত ফুট? আমরা প্রায়শই এই এককটা আমাদের প্রয়োজন হয়। এক মিটার সমান 3.281 ফুট। আবার মিটারকে যদি আমরা ইঞ্চিতে পরিবর্তন করি তাহলে এক মিটার সমান 39.37 ইঞ্চি বা 39.37 ইঞ্চি। এবং মিটারকে যদি আমরা সেন্টিমিটারে পরিবর্তন করি তাহলে এক মিটার সমান 100 সেন্টিমিটার। এরপরে আসি শতাংশ, এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পরিমাপের একক। এক শতাংশ সমান 435.6 বর্গফুট। যদি আমরা হাতে পরিমাপ করি তাহলে 14 হাত গুণ 14 হাত প্রায়, এবং যদি ফুটে পরিমাপ করি তাহলে 20.87 ফুট গুণিত 20.87 ফুট প্রায়। অর্থাৎ 20.87 ফুট দৈর্ঘ্য এবং 20.87 ফুট প্রস্থ হলে সেই জায়গাটার পরিমাপ হবে 1 শতাংশ। এক বর্গমিটার সমান 10.76 বর্গফুট। এক বিঘা সমান 33 শতাংশ, এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটি একক। এক বিঘাতে কত শতাংশ? এক বিঘাতে 33 শতাংশ। এবং এক বিঘাতে 20 কাঠা, সাধারণত এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে, তবে সাধারণত এটা হিসেব করা হয় এক বিঘাতে 33 শতাংশ এবং 20 কাঠা। যদি বর্গমিটারে হিসেব করি তাহলে 1320 বর্গমিটার প্রায়। এরপরে এক একর, এক একরে কত শতাংশ? এক একরে 100 শতাংশ। এবং এটা যদি বর্গমিটারে পরিবর্তন করা হয় তাহলে 4046.85 বর্গমিটার। এক হেক্টর সমান সমান কত শতাংশ? আমরা মাঝে মাঝে হেক্টরে পরিমাপ করি, আমাদের যে পুকুর বা যে জায়গা জমি আছে সেটাকে যদি হেক্টরে আমরা পরিমাপ করি তাহলে এক হেক্টর সমান 247 শতাংশ বা 2.47 একর। আমরা এর আগে দেখছি এক একরে 100 শতাংশ, আবার এক হেক্টরে 247 শতাংশ। সুতরাং যদি আমরা হেক্টরকে একরে পরিবর্তন করি তাহলে এক হেক্টর সমান সমান 2.47 একর। হেক্টরকে যদি আমরা বর্গমিটারে পরিবর্তন করি তাহলে এক হেক্টর সমান 10,000 বর্গমিটার। এরপরে যদি আমাদের পানির পরিমাপ করতে হয় যে আমাদের জলাধারে কতটুকু পানি আছে, তাহলে দেখব আমরা এক ঘনফুট সমান 28.317 লিটার। আবার ঘনফুটের ক্ষেত্রে আমাদের বিষয় রাখতে হবে ঘনফুট কীভাবে আমরা পরিমাপ করব। ঘনফুট দৈর্ঘ্য, প্রস্থ এবং পানির গভীরতা যদি ফুটে হিসাব করি সেক্ষেত্রে আমরা আমাদের পানির যে আয়তন সেটা পাবো ঘনফুটে। আর এক ঘনফুট সমান 28.371 লিটার। এক ঘনমিটার, এক ঘনমিটারে 1000 লিটার। আমরা ঘনমিটার কীভাবে পরিমাপ করতে পারি? ঘনমিটার পরিমাপের ক্ষেত্রেও আমাদের মাথায় রাখতে হবে যখন দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা মিটারে পরিমাপ করা হয় সেক্ষেত্রে আমরা আমাদের পানির আয়তন পাবো ঘনমিটারে, আর এক ঘনমিটার হইলে সেখানে পানির আয়তন হবে 1000 লিটার। আবার ঘনমিটারকে যদি আমরা ঘনফুটে পরিমাপ করি তাহলে দেখব এক ঘনমিটার সমান 35.31 ঘনফুট। এরপরে কেজি, এটা আমরা সবাই জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম, বা পাউন্ডে যদি হিসাব করা হয় 2.205 পাউন্ড। এবং আমাদের আগে যে পরিচিত ছিল এটা এখন তেমন ব্যবহৃত হয় না, 1 কেজি সমান 1.07 শের, অর্থাৎ শের কেজি অপেক্ষা ছোট। এরপরে মেট্রিক টন, এক মেট্রিক টনে 1000 কেজি। যদি আমরা মনে পরিবর্তন করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখব এক মেট্রিক টন সমান
26.7924 মন। 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম। এক লিটার সমান 1000 মিলিলিটার। 1 PPM সমান 1 মিলিগ্রাম পার লিটার। এটা মাছ চাষিদের ক্ষেত্রে অনেক সময় লেগে থাকে, সেটা হচ্ছে যে আমরা যখন পুকুরে কোনো রোগ বালাই প্রতিরোধে বা পুকুর প্রস্তুতিতে যখন PPM হিসাব করে অনেক কিছু প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 1 PPM সমান 1 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম দিলে সেটাকে আমরা বলবো 1 PPM। যদি আমরা গ্রামে কনভার্ট করি, পরিবর্তন করি, তাহলে 1 PPM সমান 1 গ্রাম পার 1000 লিটার। 1000 লিটার পানিতে যদি 1 গ্রাম ওই পদার্থ থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 PPM। সাধারণত আমরা আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা লবণ এগুলো অনেক সময় আমরা PPM হিসাব করে থাকি, সেক্ষেত্রে দেখবো যদি 1000 লিটারে 1 গ্রাম থাকে তাহলে সেটাকে বললো আমরা 1 PPM। যদি বলা হয় যে পুকুরে 5 PPM পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে, তাহলে মাথায় রাখতে হবে যে 1000 লিটার পানিতে 5 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োগ করতে হবে। 1 PPT সমান 1 গ্রাম পার লিটার। এখানেই PPM এর সাথে PPT-র পার্থক্য। PPM হলো 1 গ্রাম পার 1000 লিটার, আর PPT হলো 1 গ্রাম পার লিটার। এরপরে দেখি আমাদের PPM কিভাবে হিসাব করতে হয়। যদি আমাদের পানির দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা ঘন ফুট হিসাব করা থাকে, তাহলে আমাদের ফুটে হিসাব করা থাকে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতাকে ফুট আমরা গুণ করে ঘনফুট আয়তন পাবো। সেটাকে 35.31 বা 3 1 দিয়ে ভাগ করব গুণ কত PPM আমার প্রয়োজন। যদি বলে 3 PPM লাগবে তাহলে এখানে 3 PPM, যদি 5 PPM প্রয়োজন হয় তাহলে এখানে 5 PPM। এটাকে যদি আমরা হিসাব করি এইভাবে, তাহলে আমাদের কত গ্রাম বা মিলিলিটার আমাদের প্রয়োজন হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। মাস্টার সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ধন্যবাদ।